কুরবানি দিয়ে আর মাত্র কয়েকদিন বাকি, এখন গ্রাম বাংলাতে কিন্তু ধুম পড়ে গেছে পিঠা বানানোর জন্য। যদিও এই দিয়ে পিঠা বানানো কম হয়, তারপরেও কম বেশি কিন্তু পিঠা খুব বানানো হয়। তো আজকে ঠিক তেমনই একটা পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে আপনার যে হেঁসেলের উনুনে, মানে মাটির উনুনে কীভাবে আপনি শিরেন্স পিঠা বা আমরা পিসকের পিঠা বলে থাকি সেই পিঠাটা বানাতে পারবেন। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই পিঠাকে কিন্তু শিরেন্স পিঠা অথবা পিসকের পিঠা বলা হয়। তো শিরেন্স পিঠা এই জন্য বলা হয় কারণ এগুলো কিন্তু সব শিরেন্স দিয়ে এই পিঠাগুলো বানানো হয়, সাথে থাকে হচ্ছে কলা পাতা। তো খুব অল্প উপকরণে কিন্তু এই পিঠাগুলো হয়, কিন্তু ঈদের সময় এটা যে সার্ভ করবে অন্যান্য খাবারের সাথে তার কিন্তু মাত্রাটাই অনেক বাড়িয়ে দেয়। এবং এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা, যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করতে পারেন। আপনারা কলা পাতার পরিবর্তে কী কী দিয়ে করতে পারেন সেটাও জানিয়ে দিচ্ছি। প্রথমে বলি না এই পিঠা বানানোর জন্য কী কী লাগে। কিছুই লাগে না, যা শুধু সিদ্ধ চাল। আপনাকে একদম যে ডো আছে সে ডোটা করতে হবে, একদম থকথকে হবে না, আবার হচ্ছে বা ইয়া হবে না, লিকুইডও হবে না, এটা অবশ্যই এই প্রকৃতি থাকতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন টাইপের হয়েছে লিকুইডটা, এটা কিন্তু অবশ্যই সিদ্ধ চালের নেওয়া, কারণ সিদ্ধ চাল ছাড়া কিন্তু আতপ চালে একটু কষ্ট হয়ে যায় পিঠা বানানো, সেজন্য কিন্তু এই চালটা সিদ্ধ চালই নেওয়া, নয়তো এই শিরেন্সে কিন্তু চালগুলো ভরা যাবে না, কারণ আতপ চালের একটু রাস বেশি থাকে, তো সেজন্য এটা করা যায় না। তো এখন একটা শিরেন্স নিয়ে নিয়েছে, এই শিরেন্সের উপরে ভরে দিচ্ছে, মানে শিরেন্সের ভিতরে যে ডোটা আছে সেটা ইয়া করে দিচ্ছে। দেওয়ার পরে এটা কী করতে হবে, প্রেস করতে হবে। তো আগে দেখতাম আমরা নিজেরা হাতে তৈরি করতাম, বাট এখন বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন পদ্ধতি বের হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন গুল বানানোর জন্য এটাকে কিন্তু একটা বয়মের মুখ নেওয়া হয়েছে, দেন এটার উপরে প্রেস করে 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 তারপরে পিঠাটা তৈরি করছে। কিন্তু এটা কিন্তু আপনার কোনো হেসেল হচ্ছে না, আপনি অটোমেটিক্যালি এই পিঠাটাকে গোল বানাতে পারবেন। দেখুন এটা এটার উপরে দেওয়ার পরে একদম উল্টিয়ে দেওয়ার পরেই দেখবেন যে এটা একদম পারফেক্টলিভাবে গোল হয়ে গেছে। চাইলে এই পিঠা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় বানানো যায়। আপনি যদি কলা পাতার পরিবর্তে আপনি যে অ্যালুমিনিয়াম পেপারগুলো আছে সেই পেপারগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখা যাবে যে অ্যালুমিনিয়ামের পেপারে মোটামুটি ভালো হয়, খারাপ হয় না। কলা পাতা তো অবশ্যই ট্র্যাডিশনাল, সেটা তো আছেই, কিন্তু আমরা যারা বিদেশে থাকি তাদের পক্ষে তো কলা পাতা সংগ্রহ করা সম্ভব নয়, সেজন্য আমরা এই অ্যালুমিনিয়ামের ইয়া দিয়ে পেপারগুলো দিয়ে কিন্তু আমরা করতে পারি। এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার যে কোনো একটা বক্সের, যদি চার কোনাটা যে বক্স থাকে সেই বক্সের যদি মুখটা নিয়ে নেন, নিয়ে নেওয়ার পর এটাতে সেম প্রসেসে উপরে দিয়ে দেবে, তারপরে দেখা যাবে যে এটা একদম স্কোয়ার শেপের হয়ে গেছে। তো শেপটা নিয়ে আপনাদের কোনো তেমন কোনো ঝামেলা করতে হলো না, ইজিলিভাবে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেল। পিঠাগুলো যখন তৈরি হয়ে যাবে এক একটা করে অনেকগুলো বানানোর পরে, তারপরে তাড়াতাড়ি এটাকে কিন্তু অবশ্যই ভাপে দিয়ে দিতে হবে, কারণ যদি বেশিক্ষণ থাকে, যে আর্দ্রতা আছে আর্দ্রতার কারণে কিন্তু রাসা ছেড়ে দিতে পারে, প্লাস আপনার যে পিঠার যে শেপটা আছে সেটা কিন্তু ভেঙে যেতে পারে। তো সেই জন্য বানানোর সাথে সাথেই দিতে হয়, অথবা আপনি একদিকে বানাচ্ছেন অন্যদিকে কাজ করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেইন যে ইয়া করার জন্য, ভাপ দেওয়ার জন্য। তো আমরা যারা বিদেশে থাকি তারা এটার পরিবর্তে, আপনারা চাইলে কিন্তু এক প্রকারের ছিদ্রযুক্ত বল পাওয়া যায়, ওগুলোর মধ্যেও কিন্তু দিয়ে এই ইয়া করা যায়, মানে এই ভাপটা দেওয়া যায়। তো এটার নিচে কিন্তু দেওয়া আছে পানি, প্লাস অনেকে যে খড় থাকে সেই খড়গুলো ব্যবহার করে থাকে, সেটা দিয়ে উপরে একটা কাপড় দিয়ে তারপর কিন্তু ভালো করে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। ঢেকে দেওয়ার পরে দেখুন যত যখন জ্বাল দেওয়া হবে, মানে আগুন জ্বালানো হবে, তারপরে কিন্তু এখান থেকে ভাপড়ে উঠবে, মানে হচ্ছে একটা ভাপ চলে এসেছে। ভাপ যখন চলে আসবে তখন এই পিঠাগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। জাস্ট দুই এক মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো ভালো করে ভাপ হয়ে যায়। ভাপ হয়ে যাওয়ার পরে কিন্তু কাজ হয়ে গেছে তা না, এরপরে কিন্তু এগুলোকে অবশ্যই রোদে শুকাতে হবে। তো রোদে শুকাতে গেলে আপনার দেখা যায় যে ভালো রোদ যদি থাকে তাহলে দুই তিন দিনের মধ্যে ভালো করে একদম পারফেক্টলিভাবে শুকিয়ে যায়। আর অবশ্যই এটা সংরক্ষণ করার জন্য ভালো করে শুকাতে হবে, দেন একটা প্লাস্টিকের যে প্যাকেট থাকে,
যে কাগজ থাকে সেগুলোর মধ্যে ভালো করে দিয়ে মুখ বন্ধ করে রেখে দিতে হবে। দেখবেন যে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, এভাবে করলে এক বছরের, প্রায় এক বছরের বেশিও সংরক্ষণ করা যায়। তবে এগুলো এতদিন থাকে না, এর আগেই সব পিঠা খাওয়া হয়ে যায়, কারণ আমরা তো বাঙালি, সবসময় আমরা খেতে পছন্দ করি, আর এগুলো তো ট্র্যাডিশনাল পিঠা। এই পিঠাগুলো যখন রোদে শুকানো হয়ে যাবে তখন ডুবো তেলের মধ্যে অথবা অল্প তেলের মধ্যে ভাজা যায়, ডুবো তেলের প্রয়োজন পড়ে না। অল্প তেলে যখন আপনি এটা দিবেন একদম বড় হয়ে ভাজা হয়ে যাবে, খুব কম সময় হয়ে যায়, খেতে দারুণ মজা। যারা খান নাই এখনও তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন, আর সবার জন্য ঈদের এরকম সুন্দর সুন্দর পিঠা দিয়ে পরিবারের সবাইকে সারপ্রাইজও দিতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।